কোরআনের পাখি আল্লামা বড় হুজুরকে ভালোবাসে না এমন মানুষ বাংলার জমিনে পাওয়া যাবে না হয়তোবা কেউ গোপনে ভালোবাসে আর কেউ প্রকাশ্যে ভালোবাসে প্রকাশ্যে হয়তোবা আপনারা ভালোবাসেন ওনারাও ভালোবাসে এমনও মানুষকে দেখেছি কট্টর বিরোধী কিন্তু রাতের বেলা কোরআনের পাখির ক্যাসেট না শুনলে ওর ঘুম হয় না আমি বললাম বাংলাদেশে এত বক্তা থুয়ে এই হুজুরের ওয়াজ বলে হুজুর কি বলবো এই আলোচনার ভিতরে এই মানুষটার কোরআনের কথা। কি যে মজা কি যে মধু এটা বলার মতো না আমি বললাম এত মধু কিন্তু সেই মানুষটাকে আজকে কেন ভিতরে রেখেছেন বলে ওই মানুষটা ভিতরে না থাকলে মাগার সিয়ার থাকবে না পরে আদেশ দেওয়ার কারণে আজকে কোরআনের পাখি গুলোবন্দি শুধুমাত্র একমাত্র কোরআনের হক কথা বলার কারণে আজকে কোরআনের পাখি আল্লামা মতো ভালো মানুষ জেলখানায় বন্দি কি অপরাধ কি অপরাধ আজকে আপনাদের নীল ফামারি আসার পর একজন বড় মাপের নেতার সাথে আমার কথা হলো উনি কথা বলতে বলতে এক সময় বলতেছে আপনাদের হুজুর অনেক ভালো তা আমি বললাম আচ্ছা ভালো তারপর এক আমাকে বলতেছে হুজুর ভালো আমরাও ভালোবাসি কিন্তু মাগার হুজুরের ভালোবাসার কথা যদি বলি তাহলে শেয়ার থাকবে না এই একটা কারণেই ফেরাউন কিন্তু শেয়ার ছাড়তে চাই নাই যে মাগার আমি যদি মুসারে মেনে নেই তাহলে মাগার শেয়ার থাকবে না আবু জেহেল জানতো আল্লাহ রসুলের সাইতে ভালো মানুষ আর নাই কিন্তু ওই একটা কারণে এই কথা বলেছে যে নবী মোহাম্মদকে যদি মেনে নেই সে থাকবে না একটা জিনিস মনে রাখা দরকার এই শেয়ার কারো বাবার শেয়ার না এই শেয়ার কারো স্থায়ী না এই যে আমি এখানে বসে আছি সারা জীবন থাকা যাবে এজরে কন থাকা যাবে বাবাজি বসে আছে সারা জীবন থাকতে পারবে ওনার জায়গায় উনি বসে আছে আমার জায়গায় মুরব্বীর জায়গায় মুরব্বী আসে কোনো ঝামেলা আছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমার নিজের উঠতে হবে কথা কন না কে ভাই তাহলে আমি যদি মনে করি স্থায়ী থাকবে এটা আমার ভুলের স্বর্গে বোকার স্বর্গে বাস করা নির্দিষ্ট সময় পর আবু জেল উঠেছে ওরে নমরুদ উঠেছে হামান উঠেছে কারণ উঠেছে হামানের মতো কারুনের মতো সাত মতো আজকেও যারা পাকা পোক্ত স্থায়ী করার জন্য তাল বাহানা শুরু করেছে একটা জিনিস মনে রাখা দরকার আল্লাহ পাক কাউকে সহজে ধরে না সহজে ধরে না আল্লাহ যেদিন ধরবে ওরে ছুটে পালাবার জন্য এক ইঞ্চি জায়গা বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে সংশোধন হন এখনো ফিরে আসেন এখনো মানুষকে ভালোবাসা শুরু করেন কারণ মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে বুকের স্থান দিয়ে দেবে এ মুসলমানের সন্তানের আজকে কথাটা বলতেছিলাম এই পৃথিবীর জমিনে যদি সৎ কথা বলতে যান তাহলে বুঝে থাকলে বিপদ আছে না নাই ওরে মমিন মুসলমানের সন্তান আপনাদের খেদ বলি তাহলে বুঝে থাকলে বলুন তো যতই বিপদ আসুক না কেন আমরা কি সৎ কথা বলবো কি বলবো না হক কথা বলা দরকার আছে না নাই আজকে হকের যারা কথা বলে রে মুসলমান ওই মানুষগুলোই কিন্তু বিপদে বন্দী কিন্তু বিপদে যতই বন্দী হোক না কেন একজন লোকান্তরে যাইতে পারে হাজারো ছাত্র আজকে ময়দানে এ মুসলমানের একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনতে হবে হৃদয়ের কথাগুলো বলবো যেহেতু আলোচনা কেবলমাত্র গোছানো হলো এবার আপনাদের কাছে এক এক করে আমার হৃদয়ের খোরাক গুলো ডেলিভারি দিব এর জন্য কিছু সময় ধৈর্য নিয়ে থাকতে হবে আসেন তো ভাই এখন বুঝে থাকলে বলুন তোর নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু ভণ্ড আছে নামাজ পড়ে না রোজা করে না দেখবেন তারপরে আমার ঠিক আছে এরকম থাপড়ানো লোক আছে না কয় যে নামাজ পড়ি না তাতে কি হুজুর ইমান বড় শক্ত ওরে শয়তান তুই নামাজ পড়িস না তোর ইমান কিসের তুই তো শয়তানের টাটকা শয়তানের পেতাত্তা। এরকম শয়তান আছে না নাই ওরা দেখবেন বলবো বলবো ও মুরশিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুরশিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি তোমার গায়ের পুরান সাদর তোমার গায়ের পুরান সাদর আমায় দিবা নি কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি ও ও ও কে আমি কি মিথ্যা বলতেছি মিথ্যা বললাম এটা কি এই মোবাইলের ভিতরে নেট কানেকশন দিয়ে এখনো লেখেন জিকির যদি এরকম না আসে আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম আর কোনোদিন ওয়াজ করব না এ আছে না নাই আজকে এই শয়তানেরা বাংলাদেশে সব করতেছে কোনো বাধা নাই কথা কন্যা কে রে ভাই ওরা শয়তানি করে ভণ্ডামি করে নারী পুরুষ একসাথে জিকির করে কোনো অসুবিধা নাই যত অসুবিধা আমরা যখন কোরআন করতে চাই শয়তানি জায়গা না আজকে শয়তানি করতে করতে অবস্থা বিগতিক গতিক এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে বুঝে থাকলে বলুন তো নামাজ সারা কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যেরকম যাবে তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই ওরে মমিন মুসলমানের সন্তানেরা নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আল্লাহ রসুলের এমন একজন সাহাবীর ওয়াজ আজকে যে মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই জীবনে একটা রোজা করে নাই জীবনে হজ করার সুযোগও পায়নি কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে এমন একটা আমল করেছে ওই একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক জীবনের সকল ভুল টুটিগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে আচ্ছা এগুলোতে বসলে কি কোনো অসুবিধা দোয়া করে দেবো ভাই আপনারা মনে হচ্ছে রাগ করতেছেন সমস্যা কোন এ মুসলমানের সন্তানরা তাহলে বুঝে থাকলে বলুন তো যে আমলটা করলে আল্লাহর জান্নাতে এত সহজে যাওয়া যাবে ওই আমলটা করা দরকার আছে না নাই ওই আমলটার ব্যাপারে আজকের ওয়াজ হবে হিংসা নবী আমার উহুদের ময়দানে যাবে ওহুদের ময়দানে যাওয়ার আগের দিন নবীর মনটা বড় খারাপ হঠাৎ করে নবী আমার যখন বসে আছে মসজিদের নববীতে ফজরের সময় হসরতে ডাক দিয়ে বলতেছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মনটা কেন খারাপ নবী আমার ডাক দিয়ে বললে সাহাবিরা রে মনটা খারাপ এই কারণে আগামীকালকে উহুদের ময়দানে যাব কিন্তু প্রথম মোনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই তিনশো লোক নিয়ে ভেগে গেছে বুঝে থাকলে বলুন তো ওই সময় যেমন মোনাফিক ছিল আজকেও দাড়ি টুবি পাগড়িওয়ালা মোনাফিক আছে না নয় ওরে আছে মানে আমরা যখন কোরআনের আলোচনা করি ওই সময় দেখবেন মোনাফিক ছুটে ছুটে পালায় এখন যদি কেউ বিনা কারণে পারায় তাহলে ওর ইমানের সমস্যা এজরে আছে না আপনাদের লক্ষণই ভালো না আছে না নাই এই মোনাফিকদের কারণেই পৃথিবীর জমিনে এত সমস্যা কাফেরদের কারণে যত সমস্যা না হয় মোনাফিকদের কারণে তার চাইতে বেশি সমস্যা এ মুসলমানের সন্তানেরা নবী আমার ডাক দিয়ে এই পৃথিবীর জমিনের উম্মাত উম্মাতিদেরকে জানিয়েছে এই পৃথিবীর জমিনে তিন শ্রেণীর আলেম হবে কিয়ামতের আগে এই তিন শ্রেণীর আলেম সম্পর্কে নবী আমার বলেন এক নাম্বার হবে ওলামায়ে দাউলা এক নাম্বার কি একটু মন দিয়ে শুনবেন তাপসির আকারে কথা বলতেছি একটু ভালো লাগবে এক নাম্বার হচ্ছে ওলামায়ে দাওলা যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত পালিত কিছু আলেম দেখবেন যখন যে ক্ষমতায় ওর কাছেই তখন ঘোরাঘুরি করে ওরে যা বলে তাই হুজুরও বলে যার শিখিয়ে দেয় তখন তাই বলে ডেলিভারি ওইটাই কিছুদিন আগে আমরা দেখলাম সিনেমা উদ্বোধন হবে হঠাৎ করে একজন আলেম দোয়া করতেছে আল্লাহ যারা সিনেমা বানিয়েছে প্রযোজক প্রযোজনা করেছে আল্লাহ এই সিনেমাটাকে তুমি বাজেট ফুল করে দিও বুঝে থাকলে বলুন তো এটা কি হুজুর হুজুর এটা শয়তানের সাইটে খারাপ এরকম হুজুর আছে না ভাই এক নাম্বার ওলামায়ে দাওলা দুই নাম্বার নবীজি বলেন দুই নাম্বার হচ্ছে ওলামায়ে উম্মত এদের পরিচয় সম্পর্কে নবী আমার বলেন এমন মানুষ হবে ওরে জাতি যে দিকে ও সেই দিকে যত দেখবেন বিপদ তখন দেখবেন ওই দলেই সাথী ধরবে যে বলবে এখন আমি আপনাদের কাছে আসি আবার সুবিধা যখন আরাক দলের কাছে পাবে তখন যে বলবেন না ওই দল ভালো না আপনার কাছে আসি এরকম নাই হুজুর আছে ওরে মানে এমন হুজুর মাথায় দেখবেন টুপি মুখে দাড়ি গায়ের ভিতরে আমার সাইতে বড় জুব্বা দেখলে মনে হবে জিব্রাইলের খালা ভাই এই মুহূর্তে জান্নাত থেকে আসলো এরকম হুজুর আছে না তিন নাম্বার নবীজি বলেছেন ওলামায়ে মিল্লাত এটা হবে হকপন্থি আলে যতই বিপদাপদ আসুক না কেন সকল বিপদের মুহূর্তে তার টার্গেট থাকবে আল্লাহর জন্য কথা বলা এই সকল আলেমরাই আজকে বিপদের মধ্যে পড়ে আছে এ মুসলমানের সন্তানদের এই কথাগুলো বলার কারণে আজকে মিজানুর রহমান আল আছরিতে সারা কুরআনের হক কথা বলার কারণে আজকে মুক্তি আমির হামসার মতো ভাই আজকে ভিতরে কাজী ইব্রাহিমের মতো আল্লাহওয়ালা একজন নির্ভীর মানুষ যিনি নরম সুরে কথা বলেছেন কোনো গন গরম হয় নাই ওই মানুষটাও আজকে ভিতরে শুধুমাত্র একটা কথা কুরআনের হক কথা তারা বলতো কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরানের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললে জলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না কেন আমাদের তরে তাদের এত বিদ্বেষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবে তিন প্রকার আলেমের কারণে ওই সময় ইসলাম যেমন হুমকির মুখে আজকেও দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়ির কারণে হকপন্থী আলেমরা বিপদে এরকম আছে না না ভাই ওরে দুঃখ রাখার জায়গা নাই তিন জেনারেল শিক্ষিত মানুষকে শীতের রাতে এক লেপের ভিতরে শুয়ে থাকতে দিবেন দেখবেন বন্ধু হয়ে সকালবেলা বেরো হবে কিন্তু দুই হুজুরকে এক লেপের নিচে থুবেন ওরে রাতের বেলায় মারামারি না আপনাদের এলাকায় ভালো জি মানে রাতের বেলায় সুলকানি শুরু হবে তুই আলিয়া না কওমিয়া তুই হানাফি না সাফি তুই মালিকি না হাম বলি ওরে এই ফতুয়া নিয়েই মারামারি শুরু এরকম সুলকা সুলকি হুজুর আছে না এজরে কোন আছে না আমি বলি ভাই আর কত সুলকাবেন সুলকানোর সময় নাই আজকে কওমিয়ারা যেমন বিপদে আলিয়াও ঠিক তেমনি বিপদে আজকে আল্লামা মামুনুল হকের মতো ভালো মানুষ আজকে বন্দিয়া এই শয়তানদের কারণে এ কথা কন্না করে ভাই মানে সুফিয়া আলগা সেজে মাহফিলে আসে এরা বলে না আমি ওদু নাই আমি যা বলবো কবরে রওয়াজ হাসরের রওয়াজ মিজানের রওয়াজ ও দোলাভাই দেখবেন বর্তমান বিশ্বের কোন পেখাবাটের কথাই ওর মানে হেলিকপ্টার নিয়ে আসে হেলিকপ্টার নিয়ে যায় 50 হাজার 1 লাখ দোলাভাই হাদিয়াও নেই কোনো অসুবিধা নাই আর আমাদের মতো মানুষ কোরআনের কথা বলে স্টেজে থেকে নাপতে পারি না জামিলা আছে না নাই আছেন আছে একই কোরআনের কথা এই কোরআনের কথা বলার কারণে কেউ আজকে জামাই আদর খেয়ে বেড়াচ্ছে আর কেউ বিপদের বসে বসে একই কোরআন কিন্তু বলার কারণে কি সমস্যা হয়ে গেল একই কোরআন বলার কারণে আজকে সমস্যা হচ্ছে কারণ কি আজকে আলেমদের কওমিয়া বলেন আলিয়া বলেন কারো কিছু ভেদাভেদ নেই কোরআনের পাখি বলতেন আলিয়া যদি আমার একটা চক্ষু হয় কৌমিয়া আমার আর একটা চক্ষু এই দর্শন নিয়ে যদি আলেমেরা থাকতো আল্লাহর কথম করে বলি কোনো আলেম আলেম বিপদে পড়ে না আজকে আলিয়া যখন এক হতে চায় তখন আমরা দেখি কিছু মনাফিক রকম শয়তান আছে মাথায় টুপি মুখে দাড়ি উপরে জুব্বা লাগিয়ে লাগিয়েছে বলে না আলিয়া কৌমিয়া কোনো দিন এক হবে না ওদের আকৃতায় সমস্যা আছে এ কথা কন্যা রে ভাই যারা এই রকম থতুয়াবাজি করবে বুঝবেন ওইটা টাটকা শয়তানের বাচ্চা ছাড়া কিছু না ওইটা কোনোদিন হুজুর হতে পারে না আজকে আলেমদের এই কঠিন পরিস্থিতির মুহূর্তে যদি কেউ বাধা দেয় বুঝবেন ওইটা আলেম নামে টাটকা শয়তান আজকে এই শয়তানদের কারণে সকল মহলের আলেমের বিপদে আমি জানি আপনারা খুব রাগ করতেছেন খুব মাইন্ড করতেছেন পিছনের লোক আওয়াজ হচ্ছে না ভাই আপনারা রাগ করতেছেন একটু তাক দেন তো লিল্লা হে তাকবির হ্যাঁ বোঝা গেছে পিছনের লোক শেষ জোরে লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির মাশাআল্লাহ আপনারা জেগে আছেন ঠিক আছে এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালান হুডাক দিয়ে বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর মোনাফিক খুব খারাপ এটা আমি জানি নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবিরা রে এই মদিনার বুকে এমন কোন মানুষ আছে যে মানুষটা কালিমা পরে নাই যে মানুষটা কালিমা পড়লে ইসলামের বড় উপকার হবে এমন কোনো মানুষ আছে নাকি এমন সময় নবীর ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই মদিনার বুকে এমন একজন মানুষ আছে যে মানুষটা কালিমা পড়লে ইসলামের বিজয় আল্লাহ পাক তার হাতে দিতে পারে এমন একটা ক্ষমতাশীল ব্যক্তি আছে নবী আমার বললেন তথ্য দাও আমি এখনই যাব দিয়ে নবী গো ওই মানুষটার নাম হচ্ছে আমর ইবনে কি আমর ইবনে সাবেদ মদিনার ইহুদি একজন যুবক নবীর বাড়ি থেকে নয় মাইল দূরে আল্লাহ নবী যখন তামাতি করার জন্য যখন বাহির হবে ওমর তখন পথের মধ্যে আটকে দিয়ে বলতে আর রসুল আল্লাহ হাবিব হুজুর ওই মানুষটার কাছে যাবেন না আমি ওরে চিনি ও হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা এরকম গুন্ডা আছে না নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে নবী গো ওর মুখ চলে যত তার সাইতে ওর হাত চলে বেশি আমাদের সমাজেও এমন কিছু মস্তান রূপী মানুষ আছে হুজুরদের দেখবেন বলে হাত পা ভেঙে দিব ওরে যতই হাত পা ভেঙে দিস মরার আগে তুই হাত লুলা হয়ে মরবি কারণ আল্লাহর মার সব কিছু পার এ মুসলমানের সন্তান নিরানব্বই আমার যখন দাওয়াতের কাজে বের হয়ে যাচ্ছে এমন সময় ওমর বাধা দিতে চাই কিন্তু নবী যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা ইলাইকা মির ও ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগো তা ওয়াল্লাহু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুলানে কারিমা সুরা মাইদা পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার পারার সাতষট্টি নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে রসুল আপনি তাবলিক করুন মা উংসিলা ইলাইকা মির রব্বিক আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে তাবলিক করুন বুঝে থাকলে বলুন তো আল্লাহ নবীর প্রতি যে কিতাব এসেছে ওই কিতাবের নাম কি সবার বলতে হবে মুসলমানের সন্তান যারা বলবেন তারা এই কিতাবটার নাম কি শাহাদত আঙ্গুলটা একটু হাত উঁচু করে বলেন তো এই কিতাবের নাম কি এই কিতাবের নাম কি ভাই এ মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন হে রাসূল আপনি কোরআন থেকে তাবলীগ করুন বুঝে থাকলে বলুন তো মুসলমানের সন্তান বলে যারা দাবি করে কোরআন থেকে তাবলীগ করা দরকার আছে না নাই আজকে কোরআনের তাবলি করা কি সহজ এ জোরে সহজ আজকে এই সমাজের বুকে আমরা দেখি মুরুব্বাবলিক করা যায় কোনো বাধা নাই ওরে স্বামীর তাবলিক করা যায় কোনো সমস্যা নাই ওরে দোলা ভাইয়ের তাবলিক করা যায় বাবার তাবলিক করা যায় কোনো ঝামেলা নাই কিন্তু কোরআনে কারিমার তাবলিক করলে এই সমস্যা আছে না নাই ওরে আছে মানে নবীজি আমার এই কোরআনের তাবলিগ করার কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট তিরাশি বার টার্গেটে পড়া লাগছে আজও যদি নবীর মতো কেউ কোরআনের তাবলিগ করে ওই মানুষটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ঘরে ঘুমাতে পারে না নবী আমার যখন তাবলিগ করার জন্য আমরের বাড়িতে চলে গেলেন যাওয়ার পর নবী আমার দেখতেছে বাড়ির সামনে একজন বুড়িমা বসে আছে বুড়িমাকে উদ্দেশ্য করে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইতি বুড়ি একবার দুইবার তিনবার সালাম দেয় কিন্তু নবীর উত্তর দেয় না বরং নাক সিটকা কি করে বলতেছে কে তুমি নবী ভয় পাইলেন না সরাসরি বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক বলে বুড়িমা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার বাড়িতে এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনার সন্তানকে একটু কালিমা পরে মুসলমান বানাতে চাই বড়িমা ডাক দে বলে বাজার যা বলেছো বলেছ আর বলো না আমার সন্তানকে চিন না আমার সন্তান ঘুমাই আছে এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও আর যদি বাড়ি ফিরতে না চাও কিছু সময় থাকো ওরে ঘাড় থাকবে কিন্তু মাকার কাল্লা থাকবে না এরকম ডাকাত আছে না নাই এ জোরে এরকম ডাকাত আছে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললে মাগো যতই ভয় দেখাও না কেন আমি যাব না কালিমা দাওয়াত দিতে এসেছি বুড়িমা এক সময় ডাক দিয়ে বলে বাজান তুমি কি সেই মুহাম্মদ যার কারণে আমাদের মদিনার নগরী এসে যুদ্ধ হচ্ছে তুমি কি সেই মুহাম্মদ নবী আমার দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে ডাক দিয়ে বলে আমি সন্ত্রাসী করতে আসি নাই জঙ্গি পরা করতে আসি নাই আমি চাই এই পৃথিবীর জমিনে কালিমার বিধান প্রতিষ্ঠার জন্য আজও পৃথিবীর জমিনে বুঝে থাকলে বলুন তো যারা কালিমা প্রতিষ্ঠার কাজ করে এদের জুলুম নির্যাতন আছে না নাই আছে ওরে মানে গতকালকে আমরা দেখলাম একজন মহিলা নেত্রীকে ধরে নিয়ে যাচ্ছে তার সাথে একটা তার ছেলেকেও ধরে নিয়ে যাচ্ছে মহিলা নেত্রী সিল্লায় বলতেছে বাপ আমাকে তোরা নিয়ে যা কোনো অসুবিধা নাই কিন্তু আমার ছেলের আগামীকালকে পরীক্ষা আছে অন্তত লাইফটা নষ্ট করিস না আমারে নিয়ে যা কোনো অসুবিধা নেই কোনো বাধা নাই আমার সন্তানের জীবনটা তোরা শেষ করিস না কিন্তু জালেমেরা তারপরেও কিন্তু সন্তান কেউ নিয়ে গেছে সন্তানেরা বুঝে থাকলে বলুন তো বিপদ আছে না নাই আছে না সেনা নাই নবী আমার ডাক বলেন মাগো কালিমার জন্য কথা বলি কারো পক্ষে বিপক্ষে বলি না ইসলা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার কাছে মনোনীত জীবন বিধানের নাম ইসলা এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের দিয়ে শুনবেন বুড়িমা যখন কালিমার দাওয়াত কথা শুনতে চায় না এমন সময় নবী মোহাম্মদ বললেন ঠিক আছে মাগো আজকে চলে যাচ্ছি কিন্তু আগামী কালকে আমি আবার আসবো বুড়িমার বাড়ি থেকে যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ বের হয়ে চলে যাচ্ছে এমন সময় হঠাৎ করে আমার ইবনে সাবেদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর মার কাছে এসে ডাক দিয়ে বলে মা গো আজকে কোন মানুষটা বাড়িতে এসেছিল ও মা তুমি এত সুন্দর আতর কোন জায়গা থেকে কিনলা রে মা এত সুন্দর দামি আতর তো কোনো দিন দেখি নাই ও সারা জীবন ভাত পাই সারা জীবন ভালো খানা না রে মা আজকে এত দামি আতর কোন জায়গা থেকে সংগ্রহ করেছো মা দুখিনী এতক্ষণ পর্যন্ত নবীর বিরোধী যতিও ছিল মুহূর্তের ভিতরে মায়ের কলিজার ভিতরে কে যেন মায়া ঢুকায়া দিচ্ছে মা দুখিনী ডাক দিয়ে বলে বাজান এ বাজান কার কথা বলবো রে বাজান আমাদের বাড়িতে একজন মহান চরিত্রের মানুষ এসেছিল ওই মানুষটা আসার পর থেকে দেখতেছি বাড়িটা মেস মতো সুগ্রানে ভরে গেছে এত দাবি এত লাগে কোনো দিন এত সুগ্রাণ পাওয়া যাবে না রে বাজার ওই মানুষটা আসার কারণে যে সুগ্রাণ পেয়েছি বাবা আমর ইবলে সাবেদ যদিও জালে ওই মুহূর্তে ডাক বলে মা কোন মানুষ এসেছিল একটু তথ্য দাও আমি ওই মানুষ তার কাছে যাবো তার কাছে তোরে চিনি তোরে যদি তথ্য দেই না জানি তুই তার কোনো ক্ষতি করে ফেলতে পারিস কারণ পৃথিবীর জমিনের সন্তান ভালো না খারাপ কেউ যদি না জানে এটা কিন্তু মা জানে যখন মা জানে কি জানে না কেউ যদি না জানে সন্তান ভালো না খারাপ এটা কিন্তু মা ভালো বোঝে বিবাহ করার আগ পর্যন্ত সন্তান কিছু মা ছাড়া বোঝে না শুধু মা 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 আর বিয়ে করার পর মা নাই এখন শুধু বলে ও আমার সোনা আর বলে আম্মা আপনারে সরব বসবো না কথা কন্যা কেরে ভাই মানে বিবাহের আগ পর্যন্ত মা ভক্ত ছেলে বিবাহের পর মার সম্পর্ক ডিসকানেক্ট এবার সব শাশুড়ি এই যেগুলো বউ দেখে ভয় পায় এবার কথা বলবে না আমি বুঝি তো ভাই বলতেছে হুজুর আমি একটু জোরে কথা বলি এতক্ষণ যা হলো ঠিক আছে এবার সকালে যদি একটু জোরে কথা বলি মাগার সকালবেলা নাস্তা একটাও কপালে জুটবে না এই জন্য বলি মা বোনদের আলোচনা করা দরকার যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশে বারবার সরকার বলেছে ওরা বলতেছিল ছিলাম টিউব হব এতদিন টায়ার পুরুষকে করব ফায়ার ওরে আমাদের সাথে লাগানো আছে যথেষ্ট টাওয়ার সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার এ কথা না কেন ভাই মা বোনদের এই পাওয়ারের কারণে আজকে স্বামীরের দামই দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও করনা ফি বুয়ুতিকুনা ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা আহজাব তেত্রিশ নাম্বার সুরা বাইশ নাম্বার পারার তেত্রিশ নাম্বার আয়তে কারিমা থেকে বলতেছি আল্লাহ রব্বুল বলেন নারী সমাজদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন নারীরা রে তোমরা জাহিলিয়াতের উলঙ্গার মতো চলো না বরং তোমরা কোরআনে কারিমার বিধান অনুযায়ী চলো বুঝে থাকলে বলুন তো মা বোনেরা কি কোরআনে কারিমার নিয়ম মানে এজোর এখন মানে এই আয়াতের ভিতরে তাবারুজের তিনটা অর্থ বাইজাবির ভিতরে পাওয়া যায়। এক নাম্বার যখন দেখবেন ওরা রাস্তাঘাটে আসবে দেখবেন ওদের শ্বাস যায় কথা কন কে ভাই মানে আপনি ঘরে থাকবেন দেখবেন সিরা ফাটা নোংরা কাপড় পরে আছে হঠাৎ করে দেখতেছেন আপনি বললেন জানো আজকে তো তোমারে সৌরঙ্গী বাজারে নিয়ে যাবো ও আল্লাহ কিছুক্ষণ পাঁচ মিনিট পর দেখেন ওর সাজগোজ দেখে কে কথা কন্যা কারে ভাই না মোনা না আপনার রাগ করতেছেন তাই না আমি তো আগেই বলেছি আমার সাথে কথা বললে ওয়াজ বের হতেই থাকবে ইনশাল্লাহ আরে আমি থামার বক্তা না তোরে ভাই আমার ইউটিউবে ওয়াজে দেখেন মাওলানা কামরুল হাসান জিহাদি শুনতেছেন ইউটিউবের ভিতরে ঢুকে মিডিয়া বগুড়া অথবা কামরুল হাসান জিহাদি দিয়ে সার্চ দিবেন দেখবেন যা আলোচনা আছে সব এরকম কুপানি আলোচনায় ঠান্ডা আলোচনাই নাই ওরে এতে যদি বাঁচি বাঁচবো না হলে হলেশাল জায়গা মতো চলে যাব। অন্য জায়গায় আসি কিনা গিলে পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা মা বোনদের অবস্থা আজকে খুব করুণ হয়ে গেছে ওরা সাজগোজ দেখবেন আমাদের সামনে সাজে না যত সাজা দোলাভাই সামনে পেলে আরো বেশি অথবা বেড়ানোর সময় পাইলে তখন আরো সাজগোজ বেড়ে যায় মানে ওদের আচরণ ওরা হচ্ছে আমরা হচ্ছে রাজমিস্ত্রি আর ওরা সব জোগালের মতো ভূমিকা নিচ্ছে অবস্থা তাই না মানে কারণও আছে আপনি বাড়িতে গিয়ে বলবেন রহিমার মা এক গ্লাস পানি দাও বলে তোমার মাথা খারাপ যে সিরিয়াল চলতেছে যদি চলে যায় আগামী কালকে কাজ আদায় করা লাগবে তার কি আছে তুমি এখানে এক গ্লাস পানি নিজে খাও আমারও এক গ্লাস ঢেলে দাও এরকম আছে না নাই কার কার বউ একটু হাত তোলেন তো দেখি হ্যাঁ দুই একটা উঠছে বাবজা ডাক নাকি সমস্যা আছে না নাই আজকে সমস্যা মানে আজকে সংসারগুলো স্টার জলসা স্টার পিলা জি বাংলার কারণে প্রত্যেকটি সংসার জাহান নামে টুকরা হয়ে গেছে আজকে রাখবেন কোথায় কার পরিবারের কথা বলবেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ওরে যে দেখেন ওখানেও পর্দার বালাই নাই এ কথা কন না কেন ভাই এমন কি আজকে আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতেছি বাংলাদেশের যত বিখ্যাত বক্তা আছে আমি কিন্তু আলেমের কথা বলি নাই কথা বোঝেন বুঝতেছেন আলেম এক জিনিস বক্তা আলাদা জিনিস বাংলাদেশের অধিকাংশ বক্তার তদন্ত করে দেখেন বক্তা ময়দানে মাঠ ফাটায় ফেলতেছে কিন্তু নিজের বউ বেটির পদ্মা বলতে কিচ্ছু নাই মানে হুজুর এমনি ওয়াজের কথা বলে বক্তার সামনে বেপর্দায় এসে একজন বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন হুজুর এইভাবে তাকায় বলতেছে আপা আপনার দোয়া তো করবই কি ওই জায়গা পদ্মা লাগে না এ কথা কন না কে ভাই আপনি মাজলুম অবস্থায় হন যেখানে মাজলুম হয়েছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ইচ্ছা করে যাকে দেখা দেওয়া যায়জ নাই হুজুরের দেখা দেওয়া যায়জ এরকম অবস্থা আমাদের সমাজে আজকে চলতেছে এ মুসলমানের সন্তানেরা একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন পরিস্থিতি খুবই লাজুক হয়ে গেছে আর আধা ঘন্টা যদি ভাই লাগে দিবেন রে ভাই আধা ঘন্টা সবাই আচ্ছা দেখা যাক এ মুসলমানের সন্তানের হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন আজকে প্রত্যেকটি পরিবারের দিকে যদি তাকান পরিবারের ভিতরে আজকে ভাঙন চলতেছে যদি সন্তান বিবাহের পর মায়ের কথা শুনে তাও বিপদ আবার যদি সন্তান বইয়ের কথা শোনে তাও বিপদ কথা বলে না কেন যদি বয়ের কথা শোনে মা বলে বিয়ে দেওয়ার পর সন্তান আমার বইয়ের গোলাম হয়ে গেছে আর যদি মায়ের কথা সন্তান শোনে বউ বলে যদি মা এত ভালো লাগে তাহলে বিয়ে করছো কেন তার মানে আমাদের অবস্থা এমন হয়ে গেছে আগে শুনেছি নারী নির্যাতন বর্তমানে হচ্ছে পুরুষ নির্যাতন ইস্টার জল জি সিনেমাই জলসা সাজি সিনেমাই জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল সে ইস্টার জলসা জি সিনেময় ইস্টার জলসা জি জলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ পরিবারের অশান্তি আজ যাহার কল্যানে ওসব নাকি দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে ও সব চ্যানেল হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ এ মুসলমানের সন্তানেরা নবী আমার যখন কালিমার দাওয়াত দিচ্ছে মনে আছে তো ভাই আমর ইবনে সাবেতের বাড়ি থেকে নবী আমার যখন চলে গেছে মা দুখিনী ডাক দিয়ে বলে বাজান এমন একটা মানুষ এসেছিল ওই মানুষটা আসার পর জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় এমন সময় আমর ইবনে সাবেত ডাক বলে মাগো ওই মানুষটা কে একটু করে বলো মা ডাক বলে শোন কিন্তু কথা দে ওই মানুষটার ক্ষতি করবি না আমার ইবনে সাবেদ বলে ঠিক আছে ক্ষতি করব না এমন সময় মা দুঃখী ডাক দে বলে বাজান ওই মানুষটা আর কেউ নয় ওই মানুষটা আবদুল্লার এতিম সন্তান মোহাম্মদ